আমাকে শুনতে পাচ্ছেন, আপনি এরই মধ্যে আপনার বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন, কি প্রেক্ষাপটে আপনার এসএসসি পরীক্ষা পিছিয়েছেন সেটিও বলেছেন, কিন্তু অনেক অভিভাবক এক্ষেত্রে একটি প্রতিক্রিয়া দেখিয়েছেন। তো অভিভাবকরা বলছেন যে নির্বাচন পেছানোকে তারা যৌক্তিক বলছেন, পেছানোর ব্যাপারে কোনো মন্তব্য করছেন না, কিন্তু এসএসসি পরীক্ষার্থীর উপর খড়্গ নেমে এসেছে ইসির, এমনটাই অভিভাবকরা বলছেন। আপনি কি মনে করেন? দেখুন, এসএসসি পরীক্ষার ওপরে খড়্গ নেমে এসছে এটি বোধহয় সঠিক নয়। এটা ঠিক যে আমরা এখন প্রতি বছর একেবারে সুনির্দিষ্ট এক একটি তারিখে আমাদের পাবলিক পরীক্ষাগুলো শুরু করি এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করি এবং সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করি। এই যে পুরো শৃঙ্খলাটি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এসেছে, সেটিতে জনগণ এখন অভ্যস্ত হয়েছেন, সেটি একটা খুব সুখের বিষয়। আমাদের এই ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণের নির্বাচন নিয়ে যে একটি সমস্যার তৈরি হয়েছিল, যে পূজোর দিন, সরস্বতী পূজোর তারিখ নিয়ে এবং নির্বাচনের তারিখ নিয়ে একটা সমস্যা, তো আমাকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তিনি বলেছেন যে তারা নির্বাচনটি ফেব্রুয়ারির এক তারিখে তারা নিয়ে যেতে মনস্থ করেছেন, যে আমাদের পরীক্ষার দুদিন পেছানোর জন্য কোনো সমস্যা হবে কি না। আমরা দেখেছি যে দুদিন পেছালে কোনো তেমন কোনো বড় সমস্যা হবার কথা নয়, পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে না। সাধারণত যেটি হয় যে শিক্ষার্থীরা, আমরাও যখন ছাত্রছাত্রী ছিলাম আমরাও কিন্তু পরীক্ষার আগে প্রস্তুতি যখন নিতাম, আমরা কতদিন বাকি আছে, কতগুলো বিষয় আছে তার উপরে নির্ভর করে আমরা কিন্তু আমাদের প্রস্তুতির বিষয়টি ঠিক করতাম, যে আমরা কোন বিষয়টি কতদিন রিভাইজ করব। একটা ছক থাকে, সব শিক্ষার্থীরই থাকে, আমি নিশ্চিত এখনকার শিক্ষার্থীদেরও থাকে। তো পরীক্ষা এগিয়ে আনলে সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারত, কিন্তু পরীক্ষা শুধুমাত্র এক তারিখের পরিবর্তে সমস্ত পরীক্ষাটি এখন তিন তারিখ থেকে শুরু হবে, এবং শুক্র শনিবারের ব্যাপার আছে, অন্য কোনো ছুটি আছে কি না তার ব্যাপার আছে, সেগুলোকে বিবেচনায় নিয়ে আমরা বাকি পরীক্ষাগুলোকে আমরা পুনর্বিন্যাস করেছি। এবং যে যে পরীক্ষার বা যে যে বিষয়ের আগে কোনো গ্যাপ রাখার বিষয় ছিল সেগুলোকে আমরা বজায় রেখেছি, যে সেইগুলোর আগে যেন গ্যাপ বাদ পড়ে না যায়। শিক্ষার্থীদের একটা মানসিক একটা প্রস্তুতি থাকে যে আমার অমুক বিষয়টির আগে আমি একটা দিন বেশি পাব প্রস্তুতির জন্যে, সেটি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়টিকেও আমরা মাথায় রেখে আমাদের এই পরীক্ষার সময়সূচিকে পুনর্বিন্যাস করেছি, পুনর্নির্ধারণ করেছি। আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় এই পুনর্নির্ধারিত সময়সূচিটি প্রকাশ করবে ইনশাআল্লাহ। জি, মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন যে এই যে এক একটি পরীক্ষার মাঝে মাঝে যে গ্যাপগুলো থাকে, হয়তো কঠিন পরীক্ষা দেখে আপনারা গ্যাপ রাখেন, সবসময় এ ধরনের রুটিনই হয়। যে রুটিনটি ছিল হচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে, সেটিকে সবাই স্বাগত জানিয়েছিলেন, বিশেষ করে পরীক্ষার্থী এবং অভিভাবকরা। এখন তারা আরেকটু আশ্বস্ত হতে চাচ্ছেন, আমাদের আজকে আমাদের টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম আমরা দেখেছি, যেমন গণিত, উচ্চতর গণিত কিংবা সায়েন্সের কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে আপনারা পর্যাপ্ত ফাঁকা রেখেছিলেন, দুদিন কোথাও একদিন এরকম ফাঁকা ছিল পুরনো রুটিনে। সামনের রুটিনেও এগুলো থাকবে কি না এটি অনেকেই জানতে চাচ্ছেন, আর একটু পরিষ্কার করবেন কি না আপনি? জি 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 জি, আমি এক্ষুনি আপনাকে বললাম যে যেসব বিষয়ের আগে একটু গ্যাপ ছিল সেই বিষয়গুলোকে মাথায় রেখেই পুনর্নির্ধারণ করা হয়েছে, যে সেই বিষয়গুলোর আগে যেন নতুন সময়সূচিতেও গ্যাপ থাকে, যেন আমাদের শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, আমাদের পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়। আমাদের কিন্তু মূল লক্ষ্য, শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকে আমাদের মূল লক্ষ্য, আমাদের পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারেন। জি, মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা আশা করছি, আমরা পরে হয়তো আপনার সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। শকত ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনছিলেন আপনি, তিনি হয়তো পরীক্ষার ব্যাপারে বলেছেন, কিন্তু নির্বাচন কমিশন যেই প্রেক্ষাপটে নির্বাচনের তারিখটি পিছিয়ে দিয়েছে